হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবু বেদ তোরাদার, আমার সাথে অভিলাত বেদার। তো আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। তো সেটা সাধারণত যখন আপনি হেঁটে যাচ্ছেন, কোনো ছিনতাইকারী কিডন্যাপার যখন আপনাকে কিডন্যাপ করার চেষ্টা করবে, ঠিক আছে, বা কোনো গ্যাং যখন আপনাকে মারার জন্য আসবে, যদি কেউ সামনের দিক থেকে যদি আপনাকে এভাবে ক্যাচ করে রাখে, ঠিক আছে, তখন আপনি কী করবেন? তো আমরা একদম ইজিলি সবগুলোই টেকনিক ইউজ করতে পারি, যদি একটু জানা থাকে বা সেই সময়ে যদি একটু ব্রেইনে কাজ করে, তার জন্য যদি আমরা ট্রেনিং করে থাকি, চর্চা করে থাকি, নাহলে কিন্তু আমরা কিছু করে কি করব সেটা ভেবে সেখানেই মানে নার্ভাস হয়ে যাই। তো সেটা ইম্পর্টেন্ট, চর্চা করা ইম্পর্টেন্ট, ট্রেনিংটা করা ইম্পর্টেন্ট, ঠিক আছে, তখন আপনি কাজে লাগাতে পারবেন। তো দেখুন, আপনি হেঁটে যাচ্ছেন বা দাঁড়িয়ে আছেন, হঠাৎ আপনাকে কোনো কিডন্যাপার এভাবে এসে ধরলো, ধরে এভাবে গাড়িতে নিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, তখন সেখান থেকে কীভাবে ডিফেন্স করবে সেটা সাইজ কোনো ম্যাটার করে না, আপনি টেকনিকটা কিন্তু জানতে হবে। তো সর্বপ্রথম আপনার ভিতরে কনফিডেন্স রাখতে হবে। তো দেরি না করে ভিডিওটি আরম্ভ করা যাক। তো দেখুন, আমাকে যখন সেভাবে ধরা হলো, সর্বপ্রথম আমি যদি ক্লোজ থাকি, ট্রাই করব, আমার হাত তো লক আছে, ঠিক আছে, আমি ট্রাই করব আমার এল এই যে নি যেটা, আমার হাঁটুটা ইউজ করার চেষ্টা করব ওর গ্রোইনে, ঠিক আছে, ওর গ্রোইনে আমার হাঁটুটা এই জায়গাতে আছে, ঠিক আছে, আমার পা দুটো এই জায়গাতে আছে। যখন আমাকে ক্যাচ করবে, আমার হাতটা লক থাকবে, আমি তখন আমার হাঁটুটা ইউজ করার চেষ্টা করব, ওর গ্রোইনে মারার চেষ্টা করব। যদি না পারি, গ্রোইনে যদি মারতে না পারে, ও যদি একটু সাইড হয়ে যায়, ঠিক আছে, তখন কী করব? তো দেখুন, আবার ধরে সর্বপ্রথম আমি হাঁটু দিয়ে মারার চেষ্টা করবো, যদি হাঁটু দিয়ে না পারি, ঠিক আছে, তখন আমি আমার হাত যেটা একটু পিছন দিকে সরার চেষ্টা করবো, কিন্তু তাড়াতাড়ি করতে হবে, নাহলে ও তো সেভাবে ধরে রাখবে না, ঠিক আছে, ফাস্ট করতে হবে। ধরার সাথে সাথে আপনি ফাস্ট হাঁটু দিয়ে মারার চেষ্টা করবেন, যদি হাঁটু দিয়ে দেখেন সম্ভব হচ্ছে না, ও কিন্তু আপনাকে তুলে নেওয়ার চেষ্টা করবে, তখন আপনি একটু বডিটা লাড়াতে হবে, ঠিক আছে, এবং সাথে সাথে ওর এই পাতে আপনার হিল দিয়ে, পায়ের মুড়া দিয়ে, গোড়া দিয়ে এই জায়গাতে হিট জুড়ে করতে হবে, ঠিক আছে, এবং সেখান থেকে এভাবে আপনি যোগ করতে পারেন, ঠিক আছে, এবং আপনাকে একটু ডিস্টেন্স বানাতে হবে, ঠিক আছে। বিভিন্ন ধরনের টেকনিক আপনাদেরকে কয়েকটি টেকনিক দেখাচ্ছি, এবং সাথে সাথে এই হাতটা আমার দেখুন বর্তমানে ফ্রি আছে, আমি আমার গ্রোইনে, ঠিক আছে, গ্রোইনে এভাবে অ্যাটাক করতে পারি, ঠিক আছে, গ্রোইনে সহজভাবে অ্যাটাক করতে পারি, এবং ওর যে সাইড স্টমাক সেখানে যখন আমি জুড়ে মারবো, ওর সার্চে আমাকে বাধ্যই হবে, ঠিক আছে। তো আরেকটি কথা, যদি আমি ও থেকে শর্ট হয়ে থাকি, মানে ও লম্বা এবং আমি শর্ট হয়ে থাকি, তাহলে কীভাবে করবো সেটা মেয়েদের ক্ষেত্রেও অনেক কাজে। যদি আমি এই জায়গাতে হয়ে থাকি, ঠিক আছে, তখন আমি আমার মাথাটা দিয়ে, ঠিক আছে, ওর সেই জায়গাতে এইভাবে ঘর্ষণ দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, আমার যে চুল সেখানে ওর ফেসে ঘর্ষণ দেওয়ার, যদি আমি সামনাসামনি থাকি, ঠিক আছে, সামনাসামনি যদি থাকি, তাহলে ওর এই জায়গাতে আমি হিট করার চেষ্টা করব, ঠিক আছে, মাথার এই জায়গা দিয়ে, ঠিক আছে। তো মেয়েরা যদি সম্ভব না হয়, এই অনেকের উল্টো মাথাতে আঘাত পেতে পারেন, তো তার জন্য আপনারা সেখানে ঘর্ষণ করতে পারবেন ওকে একটু নার্ভাস করার জন্য, সাথে সাথে আপনি একটু ডিস্টেন্স বানিয়ে সেখানে নি দিয়ে কিক করতে পারেন, জুড়ে কিক করতে পারেন, আঘাত করতে পারেন, সেই একে আঘাতে ও নার্ভাস হয়ে যাবে, ও আপনাকে ছাড়তে বাধ্য হবে। তো এরপরেও আমরা আরও একটি টেকনিক দেখাচ্ছি, এভাবে নি মারতে পারেন সেখানে ধরে জুড়ে, এই জুড়ে মারতে পারেন, ঠিক আছে, সেখানে এভাবে জুড়ে মারতে পারেন, ওর পায়ে এভাবে হিল দিয়ে মারতে পারেন, জুড়ে হিল দিয়ে মারতে পারেন, এগুলো আপনারা দেখেন। এখন দেখুন, যদি হাত আমার তো বর্তমানে লক আছে, যদি হাতটা লক না থাকে, যদি শুধু আমার বডিটাকে লক করে, ঠিক আছে, আমার শুধু বডিটাকে যদি লক করে, তাহলে আমি কী করবো? তাহলে তো আরও বেশি ভালো, আমার হাত দুটো খোলা আছে, আমি সেখান থেকে ওর ফেসে এইভাবে ধরতে পারবো, ওর আইজে, ওর চোখে আঙ্গুল এভাবে ঢুকিয়ে পিছন থেকে চাপ দিতে পারবেন, ঠিক আছে, পিছন থেকে চাপ দিতে পারবেন, ওর নেকে এই জায়গাতে আপনি জুড়ে, এই মানে ওর নেকে আপনি গলাতে চাপ দিতে পারবেন, ঠিক আছে, গলাতে এভাবে টিপে ধরতে পারবেন, ঠিক আছে, বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করতে পারবেন, এভাবে হাত দুটো সামনে রেখে পিছন দিকে এভাবে ঘোরাতে পারবেন, ও অটোমেটিক্যালি যখন জুড়ে ঝাটকা দিবেন, তখন ওর এই হাড়টা ভাঙার অনেক ক্ষেত্রে রিস্ক হয়ে থাকে, ঠিক আছে, অনেক সম্ভাবনা আছে।
তো যদি নাও ভাঙে তাহলে আপনি যখন এভাবে পিছন দিকে মুড়বেন সাথে সাথে এভাবে মাথা দিয়ে সেখানে মারতে পারেন, ওয়ার চেস্টে মারতে পারেন। তো অনেকগুলা টেকনিক আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম বা দেখানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। তো অনেকগুলা টেকনিক আপনারা ভালোভাবে ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং যারা নতুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সাথে সাথে বেল আইকনটি দাবিয়ে রাখবেন, তখন আমরা যখন নতুন ভিডিও আপলোড করব আপনারা তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, তাড়াতাড়ি মিলছি নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।